So hello guys, welcome to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সজল, আমার সঙ্গে আছে আমার বন্ধুরা। কই গেল? চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এটা যে আমি আজকে কমেন্ট পড়তে গেলাম, তো বেশিরভাগ কমেন্ট তোমাদের এটাই আসে যে দাদা তোমরা কিভাবে ভিডিও শুট করো, কি দিয়ে এডিট করো। তো গাইস চলো, আজকে তোমাদেরকে আমি সেটা দেখাবো যে আমরা কিভাবে ভিডিও শুট করি এন্ড কিভাবে এডিট করি। হয়তো যদি ভিডিওটা যদি বেশি বড় হয় তাহলে হয়তো এডিটিংটা দেখাতে পারবো না, তবে আমরা কিভাবে শুট করি তোমাদেরকে সেটা দেখাবো। তো গাইস, সবার প্রথম আমাদের লোকেশনে যাওয়া দরকার, তো আমরা এখন লোকেশনে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ভিডিও শুট করি। পরিচয় করে দেই, আশা করি সবাই চেনো, বাট তবু বলতেছি, মিস্টার নীলম অ্যান্ড আমার ভাই প্রসেনজিৎ। পরে বললাম না, ছিল না, এই মাল দুইটা ছাড়িয়েছে আমাকে, বুঝলে গাইস। তো গাইস পাশে থেকো আর দেখবা গাইস আমাদের গ্রামটা, দেখবা কালকে দেখাবো। তো গাইস ব্যাপারটা হলো এটা প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের প্রিয় সাইকেলকে নিয়ে নিলাম আর যাচ্ছি সেই লোকেশনে। ঠিক আছে গাইস, তো চলো যাওয়ার পথে তোমাদেরকে এই সাইকেলের কিছু সিনেমেটিক শট দেখাই। এই গাইস প্রবলেম হয়ে গেল, এদিকে আসলাম এদিকে এদিকে রাস্তায় কাজ চলছে। দেখো দেখো দেখো, এখন আমাদেরকে এভাবে কষ্ট করে যেতে লাগবে, আমাদের একটু নামতে লাগলো, তো নেমে গেলাম, কিছু করার নেই, রাস্তায় যেহেতু কাজ চলছে আমাদের, তাই এই জায়গাটা খাইতে যাইতে লাগবে, কিছু করতে নেই গাইস। দেখো এদিকে রাস্তায় কাজ চলছে, এটা হচ্ছে ব্রিজ হচ্ছে এখানে, শুনেছিলাম এখানে নাকি সামনে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাচ্ছি তো, দেখো 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 কি তো গাইস অলরেডি আমরা এসে গেলাম আমাদের সেই প্রিয় লোকেশনে। তোমরা লোকেশনটা একটু দেখতে পারো, একদম সেই সুন্দর লাগতেছে। দেখো এটা হচ্ছে আমাদের লোকেশন। তো এই দূর, এত দূর থেকে আমরা হেঁটে আসলাম, আবারও আমাদের অত দূর যাইতে লাগবে। তো ওইখানে যাব, ওইখানে গিয়ে আমাদের ভিডিও করার লোকেশন, ওখানে গিয়ে আমরা ভিডিও করব। একদম হাঁটতে হাঁটতে, মানে এত দূর রাস্তা, হাঁটতে হাঁটতে আমার সব শেষ। আর এইদিকে দেখো, এগুলো সব খিরা বাড়ি, দেখো এগুলো খিরা হয়েছে গাইস, খিরা। এই সেই লোকেশন, আমরা এখানে ভিডিও করব। তো আমার এই বোতলটার দরকার পড়বে, তাই আমি এই বোতলটার মধ্যে একটু বালু বয়ে নেব। গাইস ওয়ান শট কমপ্লিট, আর আমার দ্বিতীয় শটে, এখন দ্বিতীয় শটে যাবো। তো গাইস ফাইনালি আমাদের শট কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই জায়গাটাকে এখন টাটা বলবো, কারণ অনেক অনেক আগে এসেছি, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লেগে গেছে, কিছু করার নেই, আমাদেরকে এখন বাড়ি যেতে লাগবে। তাই বলে কিরকম শুট হলো ভাই? সেই না? তো গাইস এবার একটা এদের চ্যালেঞ্জিং হবে, এখান থেকে ওই মানে ওই ওই যে ডাকটা আস না, ওই ডাকটা অবধি কে আগে দৌড়ে যেতে পারে, ঠিক আছে, কে আগে রান দিয়ে যেতে পারে, রান মানে দৌড়িয়া, ঠিক আছে। তো গাইস আমি জুতাটা খুলে নিলাম, কারণ খালি পায়ে দৌড়তে লাগবে আমাকে। তো চলো গাইস, রেডি রেডি দৌড়িয়ে বানাই আমরা, লাস্ট চলে কই যাব। চলো রেডি গাইস, মানে রেডি, 1 2 3 কি হরে ইয়ে তো না ইনসা হো গয়া রে বাবা, ইয়ে তো মুঝে ফুলনে বানা দিয়া রে, মে সেলিং দিয়া অর কি 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 আর বাবু আমরা এইভাবে ভিডিও শুট করি, আর বাকি রইলো এডিটিং। তো আমি এই যে সাইডে দিয়ে দিচ্ছি এডিটিং কিভাবে করে, আমার কাছে যেহেতু এক্সট্রা ফোন নেই তাই এইভাবে দিচ্ছি সাইডে, তো সবাই দেখে নিও এইভাবে করবা, ধুয়ে নিয়ে এডিট করি। প্রথমে কালার করে নিবা,
এইভাবে তারপর ভিএনএ গিয়ে এইভাবে ভিডিওটাকে এডিট করে নিবা তো তোমরা একটু দেখে নাও আমি একটু তো গাইস সবার প্রথম সরি বলবো তার কারণ আমি এডিটিংটা স্লো করে দিতে পারিনি ফাস্ট করে দিয়েছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে জানি বাট আমার কিছু করার নেই যদি স্লো করে দেই তাহলে মানে ভিডিওটা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি আর তোমাদের যদি সত্যি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য শুধু এডিটের জন্য এক্সট্রাভাবে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ওকে তো আজকের ব্লগটা এটুকুই ভালো লাগে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও মানে করে দাও মানে ইয়ার করে দাও 10K তাড়াতাড়ি করে দাও ইয়ার দেখা হচ্ছে নেক্সট ব্লগে